শুরু করতে চাই বাংলা চলচ্চিত্রের অন্যতম সুন্দরী এবং আবেদনময়ী একজন অভিনেত্রীকে দিয়ে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি চলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে চলচ্চিত্রে অভিষেক হয় 1997 সালে কুলি সিনেমার মধ্য দিয়ে অভিনয় নৈপুণ্য আর তার মিষ্টি মুখ আর তাকে পেছনে ফিরে তাকাতে দেয়নি আমার ঘর আমার বেহেশত সিনেমা তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল সিনেমাগুলোর একটি মেঘের কোলে রোদ কি জাদু করিলা সহ অন্য ভিন্নধর্মী সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক খ্যাতি লাভ করেন পপি কারাগার সিনেমায় টোকাই চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তবে হঠাৎই ক্যারিয়ারের মাঝপথে এসে অভিনয় থেকে নীরবে সরে দাঁড়ালেন পপি এমনকি ক্যারিয়ারের শেষ দিকের বেশ কিছু সিনেমার শুটিংও শেষ না করে আড়ালে চলে যান পপি কেবল পপি নয় এমন আরও অভিনেত্রী আছেন যারা পপির মতো মাঝপথে ক্যারিয়ারের ইতি টেনেছেন নিজেদের ব্যক্তিজীবন গুছিয়ে আড়াল করে রেখেছেন ঢালিউডের আরেক সুদর্শনা অভিনেত্রী তামান্না তাজ্যপুত্র সিনেমা দিয়ে পা রাখেন ইন্ডাস্ট্রিতে তবে খ্যাতি পান পরিচালক শহীদুল ইসলাম খোকনের ভন্ড সিনেমার রুবেলের নায়িকা হয়ে এছাড়া হৃদয় লেখা নাম সিনেমায় রিয়াজের সঙ্গেও জুটি বাঁধেন তবে ক্যারিয়ার যখন উঠতি তখনই চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়ে ব্যক্তিজীবন গুছিয়ে নিলেন বিয়ে করে চলে গেলেন সুইডেন তার সর্বশেষ অভিনীত সিনেমা ছিল 2013 সালে মুক্তি পাওয়া পাগল তো করে বেশ সারা জাগানো অভিনেত্রী শিমলা তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা নেকাব্বরের মহাপ্রয়াণ দেলোয়ার জাহান ঝন্টুর প্রেম গীত সিনেমা ছিল 90 দশকের অভিনেত্রী লিমার ক্যারিয়ারের তুমুল আলোড়ন জাগানো সিনেমা ওমর সানের সঙ্গে প্রথম কাজ প্রথম অভিনয় আমার মনের এছাড়া কাজ করেছেন সালমান শাহর সাথেও তবে 1998 সালের শেষ দিকে হঠাৎ অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন লিমা ক্যারিয়ারের 8 বছরে মোট 25টি সিনেমায় কাজ করেছেন তিনি তুমি কে জ্যোতি আমার সবকিছু বারবার তুমি এলোমেলো করে দিচ্ছ সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসায় শাকিব খানের বিপরীতে চলচ্চিত্র অভিষেক হয় অভিনেত্রী ইরিন জামানের হৃদয় আমার নাম উল্টা পাল্টা ইত্যাদি তার উল্লেখযোগ্য সিনেমা তবে তিনিও মাঝপথে ক্যারিয়ারের ইতি টেনে এখন যুক্তরাষ্ট্র প্রবাসী তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি 90 দশকের আলোচিত অভিনেত্রী শাবনাজ নাইম ও শাবনাজ জুটির প্রথম সুপারহিট ছবি এহতেশাম পরিচালিত চাঁদনি জুটি হয়ে জিত চোখে চোখে বিশ্বের বাসের মতো অসংখ্য সিনেমায় কাজ করেছেন তুমি কাছে নে বড় সুখ যে লাগে তবে সালমান শাহের সাথেও জুটি বেঁধে কাজ করেছেন নায়িকা শাবনাজ তবে বিয়ের পর নাইম ও শাবনাজ দুজনই একসঙ্গে অভিনয় থেকে দূরে সরে গেছেন অভিনেত্রীদের এমন হঠাৎ অভিনয় ছাড়ার তালিকায় আরও আছেন কেয়া শাবজান প্রমুখ যদিও এর পেছনের কারণ হিসেবে ব্যক্তিক পছন্দই মুখ্য এমনটাই সামনে এসেছে তোমার কোনো জবাব নাই